অনেকদিন আগের কথা, অনেক সুন্দর সবুজ একটি গ্রাম ছিল। সেখানে গাছে গাছে পাখিরা ডাকে, বাচ্চারা খেলাধুলা করে। সেই গ্রামে বাস করত তালহা। গ্রামটির পাশেই একটা উঁচু পাহাড় ছিল। সেই পাহাড়ে বাস করত একটা রাক্ষস। রাক্ষসরা সাধারণত আকারে অনেক বড় হয়, খুব শক্তিশালী হয়, আর তারা রাক্ষসপুরীতে বসবাস করে। কিন্তু এই রাক্ষসকে এক অপরাধের কারণে রাক্ষসপুরী থেকে বের করে দেওয়া হয় এবং পৃথিবীতে এই পাহাড়ি জঙ্গলে নির্বাসন দেওয়া হয়। তখন থেকেই সে বনের পশু পাখি ধরে ধরে খেয়ে জীবন ধারণ করে আসছিল। কিন্তু মানুষের মাংস না খেলে কি চলে? মানুষের মাংসের যে স্বাদই আলাদা। তাই রাক্ষস পাহাড়ে থাকলেও প্রতি বছর একবার করে চুপি চুপি সে গ্রামে আসে আর ছলচাতুরি করে মানুষদের ধরে খেয়ে ফেলে। যাই হোক, এখন এক বছর পূর্ণ হয়েছে, তাই সে কদিন ধরে গ্রামে ঢোকার জন্য পায়তারা করছে। সে সব সময় নজর রাখছে গ্রামের দিকে। সুযোগ খুঁজছিল বাচ্চাদের কখন একা পাওয়া যায়, তখন সে তাদের ধরে খাবে। আর বাচ্চাদের বাবা মাও বিষয়টি বুঝতে পেরেছিল, তাই তারা যখন বাহিরে যেত তখন বাচ্চাদের সাবধান করে যেত, যেন তারা দরজা বন্ধ করে ঘরের ভিতরেই খেলাধুলা করে এবং কোনো আগন্তুক এলে যেন দরজা খুলে না দেয়। একদিন সকালে তালহার বাবা বাহিরে কাজে যাচ্ছিল, তখন সে তালহাকে বলল, বাচ্চারা কদিন হয় রাক্ষসকে পাহাড়ের নিচের দিকটায় দেখা যাচ্ছে, তাই তোমরা বাসার ভিতরেই খেলাধুলা করো, বাহিরে যেও না। কটা দিন কেটে গেলে রাক্ষস আবারও পাহাড়ে চলে যাবে, তখন তোমরা আগের মতো বাহিরে আবারও খেলাধুলা করতে পারবে। ঠিক আছে বাবা, আমরা বাসার ভেতরেই থাকব। হ্যাঁ, বাসার ভিতরেই থাকো এবং নিশ্চিত না হয়ে কখনো দরজা খুলবে না, রাক্ষস কিন্তু ছলচাতুরি করতে পারে। এরপর তালহার বাবা কাজে চলে গেল। তালহা অন্য বাচ্চাদের নিয়ে ঘরে চলে গেল এবং দরজা লাগিয়ে দিয়ে খেলা শুরু করে দিল। ওদিকে রাক্ষস দূর থেকে নজর রাখছিল। তালহার বাবা ও অন্যান্য মানুষদের গ্রামের বাহিরে কাজে যেতে দেখে সে ধারাম ধারাম করে হাঁটতে হাঁটতে গ্রামে চলে এলো। এলো তো এলো, একদম তালহাদের দরজার সামনে এসে হাজির হলো। তখন রাক্ষস দরজায় কান বাজিয়ে দিয়ে বাচ্চাদের আওয়াজ শুনতে পেল। এরপর সে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। রাক্ষস অবশ্য শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলতে পারত, কিন্তু তাতে আশেপাশের মানুষজন জড়ো হয়ে যাবে, একটা ঝামেলা তৈরি হবে। রাক্ষস চাচ্ছিল না কোনো ঝামেলা তৈরি হোক, তাই সে ছলচাতুরির আশ্রয় নিল। রাক্ষস তার গলার কণ্ঠস্বর পাল্টে বলতে লাগল, বাচ্চারা আমি তোমাদের বাবা, দরজাটা খোলো। এই কথা শুনে ফাতু যাচ্ছিল দরজা খুলতে, তখন তালহা তাকে বাধা দেয়, বলে, আগে দরজা খুলো না, বাবা কি বলে গেছে মনে নেই? বাবা বলেছিল নিশ্চিত না হয়ে দরজা খোলা যাবে না, দাঁড়াও আমি দেখছি। এই বলে তালহা এগিয়ে যায়, দরজার কাছে গিয়ে বলে, বাবা তুমি তো একটু আগেই বাহিরের কাজে গেলে, সন্ধ্যায় তোমার ফেরার কথা, কিন্তু এখনই ফিরলে যে? বাসায় একটা জিনিস ফেলে গিয়েছি, সেটাই নিতে এসেছি, দরজাটা একটু খুলে দাও। তালহা মনে মনে ভাবে, আগেই দরজা খোলা যাবে না, আগে নিশ্চিত হতে হবে। ঠিক আছে দরজা খুলবো, কিন্তু তুমি আগে বলো 2 আর 2 যোগ করলে কত হয়? এই প্রশ্ন শুনে রাক্ষস তো বিপদে পড়ে গেল। মানুষ হিসাব করতে পারে, কিন্তু রাক্ষসরা তো পড়ালেখা করে না, তারা তো হিসাব করতে জানে না। অনেকক্ষণ চিন্তা করে সে বলল, 2 আর 2 যোগ করলে কত হয় কত হয়? 2 আর 2 যোগ করলে 5 হয়। এই উত্তর শুনে বাচ্চারা বুঝে ফেলল এটা তাদের বাবা না, অন্য কেউ তাদেরকে ভুলিয়ে ভালিয়ে দরজা খুলে নিতে চাচ্ছে। তখন তালহা বলে, তুমি ভুল উত্তর দিয়েছ, তার মানে তুমি আমার বাবা না, বাবা কখনো এমন ভুল করতেন না, তুমি নিশ্চয়ই অন্য কেউ, আমরা দরজা খুলবো না। রাক্ষস তার বোকামির জন্য লজ্জা পেল। কিছুক্ষণ চুপ থেকে সে আবারও দরজায় শব্দ করল এবং বলল, বাচ্চারা আমি তোমাদের বাবা, দরজাটা খোলো। তখন তালহা বলল,
তোমার পাটা দরজার ফুটো দিয়ে আগে ঢুকিয়ে দাও তো দেখি। রাক্ষস তখন দরজার ফুটো দিয়ে পা ঢুকিয়ে দিল, আর তালহারা দেখতে পায় সেই পায়ে লম্বা লম্বা নখ। সবাই বোঝে যায় এটা তো তালহার বাবা না, কারণ মানুষরা নিয়মিত হাত ও পায়ের নখ কাটে, রাক্ষসরা নখ কাটে না। তাহলে এটা হলো রাক্ষস। রাক্ষসী কণ্ঠ বদলিয়ে ভুলিয়ে ভালিয়ে ঘরে ঢুকতে চাচ্ছে, তখন বাচ্চারা একটা বড় হাতুর এনে সেই পায়ে আঘাত করে, সাথে সাথে পা লাল হয়ে যায় এবং রাক্ষস ব্যথায় চিৎকার করতে করতে পালিয়ে যায়। ও বাবা রে, ও মা রে, ও বাবা রে, ও মা রে। কিন্তু একটু পরে সে আবারও ফিরে আসে। এবার সে পায়ের বড় বড় নখগুলো কেটে এসেছে। দরজার কাছে গিয়ে আবারও সে তালহার বাবার কণ্ঠস্বরে বলে, বাচ্চারা আমি তোমাদের বাবা, দরজাটা খোলো। ঠিক আছে, আমরা দরজা খুলবো, আগে তুমি দরজার উপরের ফুটো দিয়ে তোমার কানটা দেখাও তো। রাক্ষস তখন তার কানটা দরজার উপরের ফুটো দিয়ে ঢুকিয়ে দেয়। রাক্ষসের কান থাকে উপরের দিকে খাড়া ও সরু। এই কান দেখে বাচ্চারা বুঝে ফেললো ঘটনা কি। তারা তখন একটা কাঁচি এনে কানটি কেটে দেয়। ও বাবা রে, ও মা রে, আমার কান কেটে নিল রে। রাক্ষস আবারও ব্যথায় চিৎকার করতে করতে চলে যায়। কিন্তু একটু পরে সে আবারও চলে আসে। এবার সে ছল চাতুরি না করে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। সাথে সাথে বাচ্চারা সবাই ঘরের এখানে ওখানে লুকিয়ে পড়ে, কেউ খাটের নিচে, কেউ আলমারির ভিতরে, কেউ চাদরের নিচে। কিন্তু রাক্ষস সবাইকে খুঁজে বের করে এবং গিলে গিলে খেয়ে ফেলে। একে একে সে সাতজনকে খেয়ে ফেলে, শুধুমাত্র তালহাকে সে খুঁজে পায় না। তালহা ছিল আলমারির ভিতরে, সে ফুটো দিয়ে সব দেখে। বাচ্চাদের খেয়ে দিয়ে রাক্ষস ঘর থেকে বেরিয়ে আসে এবং সে পাহাড়ের দিকে হাঁটতে শুরু করে। তালহাও চুপি চুপি রাক্ষসের পিছু পিছু যায়। সে জানতো ছোট হাওয়াতে সে শক্তিতে রাক্ষসের সাথে পেরে উঠবে না, তাই তাকে বুদ্ধি দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। রাক্ষস হাঁটতে হাঁটতে যখন নদীর পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে ভাবে, আজ অনেক খেয়েছি, পেট পুরো ভরে আছে, তার উপর এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, এই গাছটার নিচে বসে একটু বিশ্রাম নেই, তারপর না হয় আবার উঠে হাঁটা শুরু করব। এই ভেবে রাক্ষস গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতে থাকে, ঠান্ডা বাতাসে সেখানেই সে ঘুমিয়ে পড়ে। তালহা দেখল রাক্ষসের পেটের ভিতরে তার বন্ধুরা তখনও নড়াচড়া করছিল, তাই তালহা কোনো দেরি না করে বাড়িতে ফিরে এলো এবং কাঁচি, সুই ও সুতো নিয়ে আবার নদীর ধারে গেল। রাক্ষস তখনও ঘুমোচ্ছিল। তালহা তাড়াতাড়ি করে কাঁচি দিয়ে রাক্ষসের পেট কেটে দিল, আর সেই পেট থেকে একে একে বেরিয়ে এলো তার সাত বন্ধু। রাক্ষস জেগে ওঠার আগেই আমাদের কাজ শেষ করতে হবে, তোমরা তাড়াতাড়ি সাতটা পাথর নিয়ে আসো। তালহার বন্ধুরা সাতটা পাথর নিয়ে এলো। তালহা সেগুলো রাক্ষসের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে সুই সুতো দিয়ে পেট সেলাই করে দিল। তারপর তারা মজা দেখার জন্য গাছের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর রাক্ষসের ঘুম ভাঙল, সে উঠে দাঁড়ালো। পেটের খাবারগুলো একটুও হজম হয়নি, অনেক ভারী ভারী লাগছে। রাক্ষস হেঁটে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পেটে এত ভারী পাথর নিয়ে কি আর হাঁটা যায়। রাক্ষস মনে করল পানি খেলে আরাম হবে, তাই সে অনেক কষ্টে হেঁটে হেঁটে নদীর কাছে গেল পানি পান করতে। যেই না সে একটু হেলে পানি খেতে গেল, অমনি গুড়মুড় করে সে নদীতে গড়িয়ে পড়ল, আর নদীতে পড়েই সে পানিতে ডুবে গেল। রাক্ষস সাঁতার জানত, কিন্তু তাতে কি, পেটে ভারী পাথর থাকায় অনেক চেষ্টা করেও সে আর নদী থেকে সাঁতরে উঠে আসতে পারল না। পাথরের ভারে নদীতেই ডুবে তার মৃত্যু হলো।
এদিকে বাড়িতে বাচ্চাদের না পেয়ে গ্রামবাসীরা খুঁজতে খুঁজতে নদীর ধারে চলে এসেছিল। তারা এখানে এসে সবাই তাদের বাচ্চাদের ফিরে পায় এবং সব ঘটনা জানতে পায়। তখন গ্রামবাসী বলে, তালহা, তোমার জন্য আমাদের বাচ্চারা আজ বেঁচে গেছে, নইলে আমরা তাদেরকে চিরদিনের মতো হারিয়ে ফেলতাম। আর তাছাড়া তোমার বুদ্ধিতেই রাক্ষসও মরে গেছে, তুমি আমাদের বাঁচালে বাবা, ইউ আর দ্য গ্রেট। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এরকম আরও মজার মজার গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে জলদি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি অন করে রাখো। সবাই ভালো থেকো, বাই বাই।